আসসালামু আলাইকুম, আবারও হাজির হয়েছি ইংরেজি গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে। সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আমরা জানি কমপ্লেক্স মানে হচ্ছে জটিল। অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল লাইফে আমরা সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সকে জটিলই মনে করি। হাউএভার, আজকে সকল কমপ্লেক্স সেন্টেন্স একসাথে শিখব। কন্টেন্টটা শুরু করার আগে যারা অবশ্যই আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করবে, কমেন্টস করবে, লাইক করে জানাবে, লাইক করবে, পাশাপাশি বন্ধুদের সাথে কন্টেন্টটা শেয়ার করতে ভুলবে না। লেটস হ্যাভ আ লুক উইথ নিউ টপিকস, কমপ্লেক্স সেন্টেন্স। সিম্পল টু কমপ্লেক্স, বিশেষ করে এসএসসি এইচএসসি ডিগ্রি অনার্স লেভেলে আমাদের ট্রান্সফরমেশন এসে থাকে এবং আমরা সবচেয়ে জটিলতায় পড়তে হয় এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে। কম্পাউন্ড খুবই ইজি, যদি আমি সিম্পল কমপ্লেক্স পারি তাহলে কম্পাউন্ড অটোমেটিক পারা যাবে। এবার আমরা টোটাল যে রুলগুলো আছে সেগুলো শিখব বাই এক্সাম্পল। ফার্স্ট রুল, সেটা হচ্ছে অ্যাডভার্ব। ফর এক্সাম্পল, সার্টেনলি আই উইল ডু ইট। সেন্টেন্সটা সিম্পলে আছে। কিভাবে বুঝলাম? সিম্পল সেন্টেন্স হচ্ছে একটা স্বাধীন বাক্য অথবা একটা ডিপেন্ডেন্ট ক্লোজ, একটা ইনডিপেন্ডেন্ট ক্লোজ যদি থাকে সেটা হয়ে যাবে কমপ্লেক্স। যেমন আমি প্রথমে বলেছি, এটা হচ্ছে অ্যাডভার্বের রুল, যে কীভাবে যে কোনো অ্যাডভার্বকে সিম্পলে যদি থাকে সেটাকে কমপ্লেক্স করা যায়। ওকে, সার্টেনলি শব্দটা অ্যাডভার্ব, আমরা এটাকে যখন কমপ্লেক্স করব তখন আমাকে লিখতে হবে ইট ইজ সার্টেন দ্যাট আই উইল ডু ইট। এখানে আই উইল ডু ইট মূল অংশটা চেঞ্জ হয় নাই, কমপ্লেক্সে শেষ অংশটা পরিবর্তন হয় না, অর্থাৎ স্বাধীন অংশটা কখনো পরিবর্তন হয় না। এমনিভাবে যত অ্যাডভার্ব আছে সেটা যদি আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করতে যাই তাহলে অবশ্যই আমরা এভাবে করব। জেনারেলি যদি হয়, এটাকে যদি আমি কমপ্লেক্স করতে যাই, ইট ইজ জেনারেল দ্যাট। যদি এভাবে শিওরলি হয়, ইট ইজ শিওর দ্যাট। ন্যাচারালি যদি হয়, ইট ইজ ন্যাচারাল দ্যাট। এমনিভাবে আমরা যত অ্যাডভার্ব আছে সেগুলোকে সিম্পল থেকে কমপ্লেক্স করে ফেলব। দেন আমরা রুল টু করব। টু বি, আমরা জানি টু বি মানে হচ্ছে অক্সিলারি ভার্ব। অনেক সময় এই টু বি যদি থাকে সেই ধরনের সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সকে কীভাবে আমরা কমপ্লেক্স করব। I know him to be poet. Here, to be, আমরা রুলটা পেয়ে গেছি। এখন এটা আমরা চেঞ্জ কীভাবে করব? প্রথমে আমরা I know, এটা স্বাধীন অংশ, এটা বসে যাবে। আগেই বলছি স্বাধীন অংশের কোনো পরিবর্তন হবে না, আমরা দ্যাট লিখলাম। কেন? কমপ্লেক্স সেন্টেন্সে দ্যাট, হুইচ, হোয়েন, সিন্স, অ্যাজ, ইফ, আনলেস, দো, অল দো এগুলো হবে। সো নিয়ম অনুযায়ী আমরা দ্যাট লিখলাম। হিমকে আমরা হি লিখব, টু বিকে আমরা ইজ লিখব, এবং পয়েট যেটা আছে ঠিক এটাই লিখব। তার মানে হিম হয়ে গেল হি,
টু বি হয়ে গেল ইজ এবং পয়েন্ট যা আছে অ্যাজ ইট ইজ বসে গেল। এ ধরনের যত সেন্টেন্স আছে যদি এরকম সেন্টেন্স হয় আমরা অবশ্যই এভাবে করব। যদি এরকম হতো আই নিউ দ্যাম টু বি অনেস্ট তাহলে কি হতো, আই নিউ দ্যাট দ্যামের পরিবর্তে আমরা দি লিখতাম, টু বির পরিবর্তে আমরা ওয়াজ লিখতাম। কেন, নো যদি থাকে তাহলে প্রেজেন্ট টেন্স ইজ হবে, যদি নিউ হয় তাহলে ফার্স্ট টেন্স ওয়াজ হবে। সেক্ষেত্রে আমরা এই ধরনের সেন্টেন্স যদি আসে আমরা কমপ্লেক্স করে ফেলব ইজিলি। এটা আমরা যেটা করলাম এটা রুল দুই করলাম। এরপরে আমরা রুল থ্রি সেটা করব সাবজেক্ট ভার্ব অবজেক্ট। অনেক সময় আমরা একটা স্বাধীন বাক্যকে দুইটা পার্টে রূপান্তর করতে হয়, ইটস ভেরি ডিফিকাল্ট। আমরা জানি লং সেন্টেন্স ক্যান বি কনভার্ট শর্ট সেন্টেন্স ইজিলি, বাট হাউ টু শর্ট সেন্টেন্স অ্যান্ড লার্জেস্ট ইন টু লার্জ সেন্টেন্স, এবার আমরা সেটা দেখব এখন। যেমন অনেস্টি ইজ দা, অথবা এভাবে আমরা লিখতে পারি হেলথ ইজ ওয়েলথ, হেলথ ইজ ওয়েলথ। কেন এটা আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট লিখলাম, এখানে হেলথ হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, ওয়েলথ হচ্ছে অবজেক্ট। এই একটা বাক্যকে মূল অংশটা রেখে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, একটা সাবঅর্ডিনেট ক্লোজ আমাকে নিতে হবে। যেমন আমি হেলথকে বাক্যে রূপান্তর করব, তাহলে এমনিভাবে হেলথকে বাক্যে রূপান্তর করলে কী হবে, ইট ইজ হেলথ, ইট ইজ হেলথ। আমরা জানি হেলথ বস্তু, বস্তুর সাথে হুইচ বসে, ব্যক্তির সাথে হু বসে, সময় হইলে হোয়েন বসে, ভার্বের সাথে দ্যাট বসে। সো এখানে আমরা হুইচ লিখব, হুইচ ইজ ওয়েলথ। এখানে অটোমেটিক ইট ইজ হেলথ একটা স্বাধীন অংশ, হুইচ ইজ ওয়েলথ একটা পরাধীন অংশ, এটা কমপ্লেক্স হয়ে গেল। এমনিভাবে যদি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি হয়, ইট ইজ অনেস্টি, হুইচ ইজ দ্য বেস্ট পলিসি, হি ইজ গুড, ইট ইজ হি, হু ইজ গুড, এমনিভাবে আমরা এই ধরনের সেন্টেন্সগুলো করে ফেলব। দেন আমরা যে রুলটা করবো সেটা হচ্ছে রুল ফোর। রুল ফোর বাইযুক্ত সেন্টেন্স। বাইযুক্ত সেন্টেন্স আমরা কীভাবে সিম্পল থেকে কমপ্লেক্স করব। সাপোজ বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ। আমরা বাই ফেলাম, বাইয়ের পরিবর্তে আমরা জানি কমপ্লেক্সে কী হয়, ইফ হয়। মনে রাখতে হবে আমরা অনেক সময় ভুল করি এই জায়গাতে, বাই প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, কিন্তু ইফ লিঙ্কিং ওয়ার্ড, লিঙ্কিং ওয়ার্ডের সাথে ভার্বের সাথে আইএনজি যোগ হবে না, এখানে আগে সাবজেক্ট লিখতে হবে। তো সাবজেক্টকে পরবর্তী অংশে সাবজেক্ট ইউ। দেন আমরা ওয়ার্ক লিখব, ওয়ার্কিংয়ের পরিবর্তে ওয়ার্ক হার্ড, ইউ ক্যান শাইন ইন লাইফ, যা আছে তা, কোনো পরিবর্তন হবে না। এমনিভাবে যত বাইযুক্ত যত সেন্টেন্স আছে আমরা ইফ দিয়ে কমপ্লেক্স করব। ওকে, তারপরে আমাদের যে রুলটা আছে আমরা উইদাউট দিয়ে কীভাবে করতে পারি, উইদাউট যুক্ত সেন্টেন্স কীভাবে কমপ্লেক্স হবে আমরা একটু দেখছি। উইদাউট সেভিং মানি ইউ ক্যানট সলভ প্রবলেম, হিয়ার উইদাউট, আমরা জানি উইদাউটের পরিবর্তে আনলেস বসে, উইদাউটের পরিবর্তে আনলেস বসবে। তো আনলেস লিখবো আমরা, আনলেস লেখার পরে সাবজেক্ট লিখবো ইউ, দেন আমরা ইউর পরে তো সেভিং হবে না, সেভ হবে, সেভ মানি ইউ ক্যান সলভ দ্য প্রবলেম, ইউ ক্যানট সলভ দ্য প্রবলেম।
এমনি ভাবে যত উইদাউট যুক্ত সেন্টেন্স হবে আমরা সেটা আনলেস দিয়ে করে ফেলব। তারপর আমরা যেটা করব টু অথবা ইন অর্ডার টু যুক্ত সেন্টেন্স, এটাকে আমরা কিভাবে কমপ্লেক্স করব আমরা একটু দেখে নিই। দে ওয়েন টু মার্কেট ইন অর্ডার টু বাই সামথিং। হিয়ার এখানে ইন অর্ডার টু আমরা পেয়ে গেলাম, এটা রুল আমরা পেয়ে গেলাম। তো এটা আমরা কমপ্লেক্স কিভাবে করব, আমরা এখানে দে ওয়েন্ট টু মার্কেট ইন অর্ডার টুর পরিবর্তে আমরা জানি যে সো দ্যাট বসে অথবা ইন অর্ডার দ্যাট বসে, ইন অর্ডার দ্যাট আর এরপরে আমরা অবশ্যই সাবজেক্ট লিখতে হবে। তো এই বাক্যের সাবজেক্টকে দে আমরা এখানে দে লিখব। তারপরে এই বাক্যটা ফার্স্ট টেন্স ওয়েন্ট আছে, তাহলে ওয়েন্ট হইলে আমরা সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাটের পরে ফার্স্ট টেন্স হলে কুড লিখতে হয়, কুড দেন আমরা কি লিখব বাই সামথিং। এটাতে অনেক সময় আমরা ভুল করে থাকি, ভুল এটা করি, যেমন দে গো টু মার্কেট যদি হতো তাহলে আমরা অবশ্যই দে ক্যান হতো, যখন এখানে ওয়েন্ট আছে ফার্স্ট টেন্স আমরা দের পরে কুড লিখলাম। আর আমরা জানি যে ইন অর্ডার টু এবং টু দুটোই সমর্থক শব্দ, টুর যে রুল ইন অর্ডার টুরও একই রুল। ওকে, এরপরে আমরা শিখব জিরান ফর্ম। জিরান বিভিন্ন অবস্থাতে থাকতে পারে, জিরান যদি বাক্যের শুরুতে থাকে এক অবস্থা হবে, জিরান যদি বাক্যের ভিতরে থাকে আরেক অবস্থা হবে। ওকে, আমরা দেখব বিভিন্ন ব্যবহার দেখব, যেমন ফিনিশিং দ্য ওয়ার্ক সীমা ওয়েন্ট হোম। হিয়ার ফিনিশিং দ্য ওয়ার্ক, আমরা এখানে ফিনিশিং তার মানে বি প্লাস আইএনজি আমরা পাচ্ছি, এটাকে আমরা কমপ্লেক্স করতে হলে আমরা জানি যে বাক্যের শুরুতে সিন্স বসে অথবা অ্যাজ বসে, সিন্স অথবা অ্যাজ সমর্থক শব্দ আমি যে কোনোটা বসেই করতে পারি, সিন্স দেন আমাকে অবশ্যই সিন্সের পরে সাবজেক্ট লিখতে হবে, সীমা এখানে সীমা চলে আসবে, সিন্স সীমা, এখানে ওয়েন্ট মনে রাখতে হবে কখনো কখনো বাক্যের পিছনে ইন্ডিকেশন দেয়া থাকে যে বাক্যটা ফার্স্ট টেন্স আছে না প্রেজেন্ট টেন্সে আছে। যদি বাক্যটা ফার্স্ট টেন্স হয় কমপ্লেক্স এবং কম্পাউন্ডের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে একটা অংশ ফার্স্ট টেন্স হলে অন্য অংশ ফার্স্ট টেন্স হবে, একটা ক্লজ যদি ফার্স্ট টেন্স হয় অন্য ক্লজ ফার্স্ট টেন্স হবে, প্রেজেন্ট টেন্স হলে প্রেজেন্ট টেন্স হবে। সো আমরা এখানে ফিনিশ লিখব না, আমরা লিখব ফিনিশড দ্য ওয়ার্ক। মনে রাখতে হবে প্রথমে আমরা যেহেতু সীমা লিখে ফেলছি, এখানে সীমা লেখা যাবে না, আমরা প্রোনাউন ব্যবহার করব শি, শি ওয়েন্ট হোম। তাহলে শুরুতে যদি এভাবে কোনো কি থাকে আইএনজি থাকে, এটা বিং দিয়েও হতে পারে, এটা হেভিং দিয়েও হতে পারে। ওকে, আমরা আরেকটা এক্সাম্পল দিব এটার, দ্য ম্যান সেলিং স্মল থিং আর্ন মানি। দ্য ম্যান সেলিং স্মল থিং আর্ন মানি, হিয়ার সেলিং শব্দটা কিন্তু আগের মতো বাহিরে নেই, যদি বাক্যের শুরুতে
ভার্ব প্লাস আইএনজি হয় তাহলে আমরা সিনসেস লিখবো কমপ্লেক্সে, কিন্তু যদি আইএনজিটা ভিতরে হয় তাহলে আমরা অবশ্যই হু অথবা হুইচ দিয়ে করব। আমরা জানি দ্য ম্যান সেলিং, তার মানে হু, এখানে বাক্যটা প্রেজেন্ট টেন্স, হু ইজ ম্যান, আমরা জানি অ্যান্টিসিডেন্টের পূর্বের অবস্থার সাথেই ভার্ব বসে, তাহলে সেলিং স্মল থিং, দ্য ম্যান হু সেলিং স্মল থিং আর্ন মানি, ক্যান আর্ন মানি লিখতে পারি, হি ক্যান আর্ন মানি লিখতে পারি, অথবা শুধু আর্ন মানি লিখতে পারি, যেটাই লিখি পিছনে যেভাবে আছে এভাবে বসে যাবে। তার মানে এখানে আমরা অনেক সময় কনফিউশনে পড়ে যাই যে ভার্বের শুরুতে আইএনজি হলে কি হবে, ভার্বের ভিতরে আইএনজি হলে কি হবে, চিরান ফর্ম হলে কি হবে। আশা করি এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টা ক্লিয়ার হয়েছি। দেন আমরা যেটা করব, হেভিং অথবা বিং যুক্ত সেন্টেন্স, বাক্যের শুরুতে হেভিং অথবা বিং থাকলে কি হবে, বাক্যের ভিতরে হেভিং অথবা বিং থাকলে কি হবে, হেভিং প্রপার্টি মিস্টার আসলাম ডিড নট হেল্প পুয়ার, আমরা দা পুয়ার লিখতে পারি, হেল্প দা পুয়ার। হোয়াইবার হেভিং বাক্যের শুরুতে থাকলে আমরা বাক্যের শুরুতে কখনো কমপ্লেক্স সেন্টেন্সে হ্যাভ হবে না, আমরা আগে সাবজেক্ট লিখতে হবে, এবং বিং হেভিং যুক্ত সেন্টেন্সের শুরুতেই সিন্স হবে কমপ্লেক্স করতে হলে। সিন্সের পর আমরা অবশ্যই সাবজেক্ট নিয়ে আসবো মিস্টার আসলাম। হেভিং, আমরা জানি হেভিং কন্টেন থ্রি ওয়ার্ডস, হ্যাভ হ্যাজ এবং হ্যাড, আর বিং কন্টেন ফাইভ ওয়ার্ডস, এম ইজ আর ওয়াজ আর। ওকে, আমরা এখানে যেহেতু ডিড নট আছে আমরা হ্যাজ লিখতে পারি অথবা হ্যাড লিখতে পারি, সিন্স মিস্টার আসলাম হ্যাজ অথবা হ্যাড প্রপার্টি, যেহেতু মিস্টার আসলাম রেখে ফেলছি আমরা এখানে কি লিখবো, হি লিখবো, হি ডিড নট ডিড নট হেল্প দা পুয়ার। বাক্যটাকে আমরা অন্যভাবে করতে পারি, আমরা যদি কমপ্লেক্স করি দো মিস্টার আসলাম হ্যাড প্রপার্টি হি ডিডেন্ট হেল্প দ্য ফোর, আমরা এটাকে দো দিয়েও করতে পারি, হেভিং বিং দিয়ে হলে সেটা ইনস্পাইটের অর্থ দিতে পারে। হোয়াইবার দেন আমরা রুল নাইনে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, যেমন আই নো এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, হেয়ার এখানে কিন্তু ব্রিলিয়েন্ট শব্দটা অ্যাডজেক্টিভ এবং স্টুডেন্ট শব্দটা নাউন, সো আমরা এখানে রুলটা পেয়ে যাচ্ছি অ্যাডজেক্টিভ নাউনের রুল। আমরা যদি এরকম অ্যাডজেক্টিভ নাউনের রুল হয় আমরা অ্যাডজেক্টিভকে রেখে দিব, প্রথম অংশটা আমরা স্বাধীন অংশটা লিখে ফেলবো, আই নো এ স্টুডেন্ট, আমরা এটাকে স্বাধীন অংশে রূপান্তর করলাম, যেহেতু স্টুডেন্ট একজন সেক্ষেত্রে আমরা ব্যক্তি হু লিখবো, আর নো যেহেতু প্রেজেন্ট টেন্স আমরা কী লিখবো, ইজ লিখবো, এ ব্রিলিয়েন্ট, আই নো এ স্টুডেন্ট হু ইজ ব্রিলিয়েন্ট, আমি এমন একজন ছাত্রকে চিনি যে ব্রিলিয়েন্ট। এমনিভাবে হি লিভ লাক্সারিয়াস লাইফ, হি লিভ হি স্টে এ লাক্সারিয়াস ফ্লেস, হি স্টে এ ফ্লেস হুইচ ইজ লাক্সারিয়াস, কারণ হুইচ কেন হলো, কারণ ওটা বস্তু বুঝিয়েছে, সেক্ষেত্রে এই ধরনের অ্যাডজেক্টিভ নাউনের রুলগুলো আমরা এইভাবে করব। দেন দশ নম্বর রুলে আমরা যেটা করবো সেটা হচ্ছে টু টু রুল, তো হি ইজ
2 week to work. আমরা জানি এই ধরনের সেন্টেন্স যদি হয় ওই আগে আমরা টু রুল করেছি যেটার সাথে একসাথে টুর পরিবর্তে সো দ্যাট হয়েছে, এখানে একই রুল, তবে এটা আমরা কমপ্লেক্স করতে হলে করতে হবে হি ইজ, টুর পরিবর্তে আমরা লিখবো সো, এরপর আমরা উইক লিখবো, তারপর আমরা লিখবো দ্যাট, আমরা জানি এখানে সাবজেক্ট হচ্ছে হি লিখবো, এখানে ভার্ব হচ্ছে ইজ, আমরা ক্যান লিখবো এবং ক্যান নট লিখবো ক্যান নট ওয়ার্ক, কারণ টু ইনডাইরেক্টলি এক্সপ্রেসেস দ্য নেগেটিভ মিনিং। ওকে, এই ধরনের সেন্টেন্স যদি আসে আমরা সো টুর পরিবর্তে সো, পরবর্তী টুর পরিবর্তে দ্যাট হি ক্যান নট, অথবা সাবজেক্ট প্রয়োজনে চেঞ্জ হতে পারে, এভাবে আমরা করে নিব। ইন স্পাইট, খুব গুরুত্বপূর্ণ একটি রুল, ইন স্পাইট অফ, এটা সমর্থক শব্দ হতে সমর্থক শব্দ আছে ডেসপাইট অফ, ইন স্পাইট অফ ডেসপাইট অফ একই রুল। ওকে, আমরা করছি হিজ ইলনেস অথবা হিজ বিং ইলনেস, হি অ্যাটেইনড অথবা প্রেজেন্টেড দ্য ক্লাস। অ্যাকচুয়ালি আমরা জানি খুব কমন যে ইন স্পাইট অফ এর পরিবর্তে আমরা কমপ্লেক্সে দো লিখব, কমপ্লেক্সে আমরা কি লিখব দো, দেন আমরা জানি হিজ এর পরিবর্তে পসেসিভ ফর্মের পরিবর্তে আমাকে অবশ্যই হি লিখতে হবে, এটা অলরেডি করেছি, বিং মানে এম ইজ আর ওয়াজ আর, এবং বাক্যটা ফার্স্ট টেন্সে আছে, সো আমি এখানে ওয়াজ লিখব, বিং এর পরিবর্তে ওয়াজ লিখলাম, দেন ইলনেস কোনো নাউন থাকলে সেটা চেঞ্জ হয়ে অ্যাডজেক্টিভ হয়ে যায়, কারণ আমরা জানি যে ভার্বের পরে নাউন হয় না অ্যাডজেক্টিভ হয়, খুব কম সংখ্যক টাইম নাউন হয়, তো আমরা পরের অংশ যেভাবে আছে ঠিক যা আছে লিখে ফেলব, দো হি ওয়াজ ইন, হি প্রেজেন্টেড দ্য ক্লাস, এমনিভাবে আমরা নিস্পাইট এবং ডেসপাইটের রুল করে ফেলব। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে বিকজ অফ, বিকজ অফ হিজ ইলনেস হি ক্যান নট প্রেজেন্ট দ্য ক্লাস। এখানে আমরা বিকজ অফ এর পরিবর্তে আমরা কি লিখব, কমপ্লেক্সে আমরা সিন্স লিখব, আর আমরা সাবজেক্ট হিসাবে হিজ, তার পরিবর্তে আমরা হি লিখব, ইলনেস। অনেকে আমরা এখানে ভুল করি, কোনো পার্টে যদি ভার্ব না থাকে অবশ্যই আমাকে ভার্ব অ্যাড করে নিতে হবে, সেটা এখানে প্রেজেন্ট ক্যান নট আছে, সো আমি এখানে ইজ নিব, ইলনেস এর পরিবর্তে ইল নিব, দেন হি ক্যান নট, সিন্স হি ইজ ইল হি ক্যান নট প্রেজেন্ট দ্য ক্লাস, সে অসুস্থ ছিল যার কারণে স্কুলে বা ক্লাসে আসতে পারে নাই, তো বিকজ অফ এ রুল আমরা জানি যে বিকজ মানে কারণ বোঝায়, সেটার পরিবর্তে আমরা কমপ্লেক্স সিন্স এস ব্যবহার করব। এরপর আমরা যেটা করব সেটা আমরা ইন যুক্ত সেন্টেন্স, ইন, অ্যাট, ডিউরিং, এই ধরনের অক্সিলারি, এই ধরনের প্রিপোজিশন যুক্ত সেন্টেন্স কীভাবে কমপ্লেক্স করা যায় সেটা আমরা একটু দেখব। আমরা জানি ইন 1971 উই গট ইন্ডিপেন্ডেন্স, অ্যাকচুয়ালি ইন 1971 হোয়াট ডাজ ইট এক্সপ্রেসেস, ইট এক্সপ্রেসেস দ্য টাইম, তো যদি সময় হয় তাহলে আমরা কমপ্লেক্সে হোয়েন ব্যবহার করব এবং এই ওয়ার্ডটাকে আমরা বাক্যে রূপান্তর করব। প্রথমে আমরা হোয়েন লিখব, দেন আমরা সাবজেক্ট লিখব, যেহেতু সাবজেক্ট নাই ইট, যেহেতু আগের ঘটনা সেখানে আমরা ওয়াজ লিখব, ইট ওয়াজ 1971
উই গট ইন্ডিপেন্ডেন্স যা আছে তা। তাহলে আমরা ইন 1971 এমনি ভাবে যে কোনো শব্দ ইন 1952 হোয়েন ইট ওয়াজ 1952 এমনিভাবে আমরা করে ফেলব। তাহলে ইন থাকলে সময় বোঝায়, সময়ের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, সময়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করব হোয়েন। বাট এটা যদি অ্যাট হয়, ডিউরিং হয়, সাপোজ ডিউরিং মনসুন, ডিউরিং মনসুন উই গট লট অফ ফ্রুটস, ঋতুতে অনেক ফল পাওয়া যায়। তো ডিউরিং মনসুন, ডিউরিং অ্যাকচুয়ালি অ্যাটের সমর্থক শব্দ, আমরা এটাকে বাক্যের রূপান্তর করব। প্রথমে আমরা লিখতে হবে সিন্স ইট ইজ মনসুন। কেন আমরা সিন্স কেন লিখলাম, কারণ মনসুন ঋতু, যদিও এটা সময় বোঝায়, ডিরেক্টলি সময় বোঝাচ্ছে না, এটা ইনডাইরেক্টলি সময় বোঝাচ্ছে, যার কারণে আমরা কি লিখব, ইট ইজ সিন্স ইট ইজ মনসুন উই গট এ লট অফ ফ্রুটস। বাট আমরা যদি অ্যাট যুক্ত কোনো কিছু দেখি, অ্যাট ফ্রেজ, অ্যাট দ্য এজ অফ সিক্স আই গট এডমিটেড ইন টু স্কুল, তাহলে কি করবো আমরা, অ্যাট দ্য এজ অফ সিক্স এটাকে ফ্রেজে রূপান্তর করব, যেহেতু এটা সিক্স সরাসরি সময় বোঝাচ্ছে, বয়স বোঝাচ্ছে, আমরা হোয়েন লিখতে পারি। হোয়েন এখানে ইট কিন্তু লেখা যাবে না, কেন, কারণ এখানে আমার কথা বলছে, সো এখানে আমি আই নিয়ে আসবো, হোয়েন আই ওয়াজ সিক্স আই গট এডমিটেড ইন টু স্কুল, আমি ছয় বছর বয়সে স্কুলে গিয়েছি। ওকে, মোটামুটি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের এসএসসি থেকে ডিগ্রি অনার্স লেভেলে এই এই গুরুত্বপূর্ণ রুলগুলো আমাদের কাজে আসে সবসময়, পরীক্ষা কম্পিটিটিভ এক্সামে এই রুলগুলো কাজে আসে। আশা করি কন্টেন্টের মাধ্যমে আমরা আমাদের সিম্পল থেকে কমপ্লেক্স অথবা কমপ্লেক্স থেকে সিম্পলের যে ঝামেলাটা ছিল সেটা থাকবে না। পরবর্তী কন্টেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ।